আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আমি সবসময় ভালোই থাকি, উৎফুল্ল থাকি। এজন্য হয়তো সবাই মনে করেন, হয়তো না, প্রায়ই সবাই মনে করেন আমি খুব ভালো আছি আমার 3 বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু আরেকটা জিনিস মনে করেন, সেটা হলো গিয়ে আমার বাচ্চারা খুব শান্তশিষ্ট, খুব কোঅপারেটিভ, মানে খুব সব কিছু নিয়ে খুব কি, এই যে ভিডিও করছি, তারপরেও মানে তারা কিন্তু বুঝতেছে যে তারা তাদের মা তাদের সম্পর্কে কি বলতে চাচ্ছে। তারপরে আচ্ছা, আমার আমার ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাবে, এগুলো জাস্ট ইগনোর করবেন। তো আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি, সেটা হলো আমাকে মানে ইদানিংকালে প্রায় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে যে রেক্সনা, আপনি কিভাবে 3 বাচ্চা সামলান, 3 বাচ্চা কিভাবে সামলান? আসলে একটা কথা কি, আপনার যদি 10টা বাচ্চাও থাকে, এই কাজটা কিন্তু আপনাকেই করতে হবে, আপনাকেই সামলাতে হবে। কারণ দাঁড়ো, আপনাকেই কিন্তু সামলাতে হবে। আপনার এক বাচ্চা, আগে মানুষ বলে না যে এই যে 2টা 3টা 4টা 5টা বাচ্চা কাচ্চা সব একসাথে বড় হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, এই তো আর কিছুদিন একটু কষ্ট করবে, এই কিছুদিন যে কষ্ট করবে, কিছুদিন কিছুদিন কতদিন, কিছুদিন তো কিছুদিন না, বছর মাস পার হচ্ছে, রাত দিন 24 ঘন্টা মাকে একাই থাকতে হচ্ছে। আর আগের দিনে মানুষগুলা কি করতো, ওদের জয়েন্ট ফ্যামিলি ছিল, বা একটা মানুষ আরেক মানুষের কাছে খুব ভরসা পেত, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে না, ভরসার জায়গাটা কিন্তু বর্তমানে নেই। এজন্য দেখা যাচ্ছে যে মায়েদের সব কিছুই করতে হয়। আর আমাদের সমাজ ব্যবস্থা বা আমরা ছোটবেলা থেকে আমাদের দেশে আমরা যেটা দেখে এসেছি, সেটা হলো গিয়ে ভাতও তোমারই রান্না করতে হবে, বাচ্চা ডাইপারও তোমাকেই ক্লিন করতে হবে, বাচ্চাকে কি করতে হবে, খাওয়া দাওয়া তোমাকে করাইতে হবে, মানে রান্নাও করতে হবে, খাওয়া দাওয়া সেটাও করাই দিতে হবে, পানি বোতলে ভরেও দিতে হবে, খালি গিলাই দিতে হবে না, এটা আর কি। তো এখন হলো 10টা বাচ্চা যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনাকেই সামলাতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, সময় কিন্তু বহমান, সময় কিন্তু চলে যায়। আপনি খেলেও, আপনি যদি 3 বেলা খান তাও আপনার দিন যাবে, আপনি যদি দিনে 5 বেলা খান তাও আপনার দিন যাবে, আপনি যদি দিনে 1 বেলা খান, ইভেন খেতেও যদি না পারেন, তবুও কিন্তু আপনার দিনটা যাবে। তো কি বলবো, আমি আসলে কাউকে মানে বলছি না যে আমি অনেক বেশি কষ্ট করছি এরকম সেরকম, আমি কিন্তু এটাও বলছি না, কিন্তু আসলে দুনিয়াতে সাপোর্টিভ মানুষ আসলে থাকা দরকার। আমি হলো সাপোর্টিভ মানুষের ক্রাইসিসে ভুগছি, এটা যে শুধুমাত্র মানে মানে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে না, আমি কিন্তু এটা বলছি না। আমাকে যারা চেনে বা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা পেজে যারা আছে বা রিলেটিভ বা হোয়াট এভার, মানে কোনো না কোনোভাবে আমাকে যারা চেনেন, তারা নিশ্চয়ই জানেন যে আমার ফ্যামিলি আমার জন্য অনেক বেশি সাপোর্টিভ। আমি বলছি যে হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ আমার জন্য ব্লেসিংস যে আমার ফ্যামিলি আমার জন্য সাপোর্টিভ অনেক বেশি, কিন্তু তারপরেও না, মানুষ তো সামাজিক জীব, সাপোর্টিভটা চারিদিক দিয়ে প্রয়োজন। যেমন আপনার প্রতিবেশীর কাছ থেকে প্রয়োজন, আপনি স্কুলে যাচ্ছেন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছেন, স্কুলের স্কুলে যে বাচ্চাদের যে ফ্রেন্ড ফ্রেন্ড হয়, ফ্রেন্ডের মা বাবা, তাদের কাছ থেকেও কিন্তু সমানভাবে সাপোর্ট দরকার। তারপরে হলো গিয়ে আপনি কোথাও শিক্ষকতা করছেন, আপনার কলিগের বা যে কোনোখানে চাকরি করছেন, সবার কিন্তু মানে এই যে সাপোর্ট করা, একজন অপরকে সাপোর্ট করা, এই সাপোর্ট করার মানে কি বলবো এটাকে, মানে সাপোর্ট করার যে অনুভূতিটা, সাপোর্ট করার যে ব্যাপারটা, আসলে সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, এজন্যই সবাই সাফারার হচ্ছে আর কি। তো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন,
আমার বাচ্চারা অনেক ভালো, অনেক ভদ্র। তারা এখন বালিশের, আমার বাসা এখন আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে এটা মানে এটা জঙ্গল না বাসা বাড়ি, এটা বোঝার কোনো উপায় থাকবে না। আমার বাচ্চারা এতই ভালো যে ওরা বালিশের তুলা খুলে পাউরুটি বানাচ্ছে। আরেকজন হলো কি করছে, বেবির তোষক বালিশ এগুলা বানাচ্ছে। সন্ধ্যা থেকে চিল্লাতে চিল্লাতে আমার গলাটাও ব্যথা করছে। তো কি বলবো, সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই নিজ নিজ অবস্থানে থেকে প্লিজ একটু সাপোর্টিভ হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও, তুমি মেকআপ বানাচ্ছো? আচ্ছা, তুলা দিয়ে আবার মেকআপও বানাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।